রাস্তা জুড়ে ছোট বড় গর্ত, জমা জলে অদৃশ্য রাস্তার খানাখন্দ, যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটার আশঙ্কা। বর্ষা ঢুকতে না ঢুকতেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার এই হাল। অনেকেই কটাক্ষ করে বলছেন রাস্তার নামকরণ সার্থক। বৃষ্টির জলের তলায় মুখ লুকিয়েছে রাস্তা, দেখলে কে বলবে কলকাতার শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এই হাইড রোড। হাইড রোড আবার গার্ডেন রিচ, বিএনআর, খিদিরপুর, মেটিয়াপুর যাবার অন্যতম প্রধান রাস্তা। অথচ বৃষ্টির জমা জলে গোটা রাস্তায় যেন মৃত্যু ফাঁদ, যাতায়াত করতে হয় কার্যত প্রাণ হাতে। এখানে পুরো রাস্তা পুরো একদম বরবাদ হয়ে গেছে, কেউ শুনছে না। এখানে আমরা তো ভুগছি প্রায় অনেক দিন ধরে, 2 বছর থেকে এই রাস্তা এরকম চলছে। অভিযোগ, হাইড রোডের দীর্ঘমেয়াদী সংস্কারের কোনো পরিকল্পনাই নেওয়া হচ্ছে না। তিতিবিরক্ত বিভিন্ন সংস্থা, 34.29 কোটি টাকা আমরা 30 বছরের লিজ রিনিউয়ের জন্য কলকাতা পোর্ট ট্রাস্টকে পেমেন্ট করেছি। লাস্ট 2 বছর ধরে আমরা কন্টিনিউয়াস কলকাতা পোর্ট ট্রাস্ট এবং আমাদের বড় নাইন মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেয়র, মেয়র ইন কাউন্সিল, এমনকি নগর উন্নয়ন মন্ত্রীকেও পর্যন্ত আমরা চিঠি করেছি, কিন্তু কোনোভাবে কোনো রকম উন্নতি হয়নি। এদিন এবিপি আনন্দে হাইড রোডের বেহাল অবস্থার ছবি দেখানোর পরই অবশ্য তড়িঘড়ি রাস্তা মেরামতির কাজে নামে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। কলকাতা পোর্ট ট্রাস্ট, যারা এই রাস্তার কাস্টোডিয়ান, তাদের দাবি যে 2016 এই রাস্তা ঠিক করা হয়েছিল, কিন্তু তারপরে কলকাতা পুরসভার পাইপলাইনের কাজ, সিএসসির কাজ এবং বেশ কিছুটা জায়গায় কেএমডি এর কাজের জন্য রাস্তার পরিস্থিতি খারাপ হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, 2016-তে হাইড রোড সংস্কারের পর কখনো কলকাতা পুরসভা জলের পাইপলাইনের কাজ করেছে, কখনো সিএসসি কেবল লাইনের কাজ করেছে, কখনো আবার কাজ করেছে কেএমডিএ, যার জেরে রাস্তা ফের বেহাল। কেএমডিএ কে রাস্তা ঠিক করতে বলা হয়েছে, বাকিটা সাময়িকভাবে সারানো হচ্ছে, বর্ষার পর স্থায়ীভাবে মেরামত করা হবে হাইড রোড। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বেশি সেই রাস্তা কেএমডিএ ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছে। ইতিমধ্যে সিজিআর রোড সংস্কার করছে কেএমডিএ। শহরের আরেক গুরুত্বপূর্ণ সড়ক ইএম বাইপাস, মঙ্গলবারের বৃষ্টির পর তার ছবিটা ঠিক এরকম। গোটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস আর রুবির সংলগ্ন অঞ্চলে একাধিক গর্ত কিন্তু আছে, এবং আমার চিত্র সাংবাদিক বন্ধু দীপ্তেন্দুকে বলবো দেখাবার জন্য। ডান দিকটা অর্থাৎ সামনের দিকটা এই অংশ, তার অবস্থাও কিন্তু কার্যত একই রকম, এবং গাড়িগুলো অত্যন্ত আস্তে আস্তে এখান থেকে আসতে হচ্ছে, কেননা যে কোনো সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু এখানকার প্রত্যেক দিনের ঘটনা। জায়গায় জায়গায় গর্ত, তাতে জমা জল, প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে ইএম বাইপাসে, যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। কলকাতার দক্ষিণ প্রান্তে কামালগাজী থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তাটিরও তথৈবচ অবস্থা, খানাখন্দে ভরা পথে নিত্য দুর্ঘটনার আশঙ্কা। আমি এই জায়গাটা পড়ে গেলাম কালকে। হ্যাঁ, কালকে পড়ে গেল। রাস্তাটা খুব খারাপ অবস্থা আমাদের, মানে হাঁটতে পারছি না, হেঁটে যে জল আনতে হবে তাও আনতে পারছি না জল। আমরা দাঁড়িয়ে রয়েছি রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত সোনারপুর স্টেশন রোডে, এবং এই রাস্তা এবং নরক যন্ত্রণা প্রায় সমর্থক হয়ে উঠেছে। দীর্ঘ রাস্তায় বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, রাস্তা কিন্তু যান চলাচলের প্রায় উপযুক্ত নয় বললেই চলে, তবুও মানুষকে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিন। কিএম নিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন, তারা আমার মতে কিছু অনভিজ্ঞ কন্ট্রাক্ট মানে যারা এজেন্সি লোক, তারা এসে কাজ করছে ঠিকই, কিন্তু তারা তাদেরকে যখন জিজ্ঞাসা করছে তারা কিছু বলতে পারছে না। তারা বলছে আমরা কেএমডিকে বলে দিয়েছি, কেএমডি অফিসারকে বলে দিয়েছি। আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের দৃষ্টি আকর্ষণ করেছি, বর্ষার মধ্যে একটা রিপেয়ারিং প্যাচ রিপেয়ারিং হবে। সোনারপুর স্টেশন রোড দিয়ে আপাতত ভারী গাড়ির যাতায়াত বন্ধ, কিন্তু ঘোর বর্ষায় রাস্তার অবস্থা যে কি হবে সেটা ভেবেই সবাই শিউরে উঠছেন। সমীর সেনগুপ্ত, হিন্দল দে ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।